আমরা এই মুহূর্তে বিভিন্ন বিষয় নিয়ে সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন এবং সেই সম্পর্কে স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় তার এক্সক্লুসিভ সাক্ষাৎকার নিয়েছেন আমাদের প্রতিনিধি, আমরা দেখে নেব সেই এক্সক্লুসিভ সাক্ষাৎকার। গোটা দেশ জুড়েই করোনা নিয়ে এখন মানুষ ভীত সন্ত্রস্ত। আমাদের রাজ্য করোনা নিয়ে নানা ধরনের প্রস্তুতি, রাজ্য সরকার বিভিন্নভাবে চেষ্টা করছেন যাতে করোনা আটকানো যায়, কিন্তু তার মধ্যেও নানা ধরনের অভিযোগ উঠে আসছে বিভিন্ন মানুষের থেকে উঠে আসছে, কখনো রেশন নিয়ে, কখনো চিকিৎসা পদ্ধতি নিয়ে। তাই আজ আমরা রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি, তার থেকেই জেনে নেব যে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগগুলো, যে অভিযোগগুলো উঠছে সেগুলো নিয়ে তারা কি ভাবছেন, কিভাবে সেগুলো কাটানোর চেষ্টা করছেন, বা আদৌ তারা কি ভাবছেন এই অভিযোগগুলো সত্যি। প্রথমে রেশন ব্যবস্থা নিয়ে মিস্টার বন্দ্যোপাধ্যায়, যেটা আপনাকে বলবো যে রেশন ব্যবস্থা নিয়ে কিন্তু গত এক মাস ধরে নানা ধরনের অভিযোগ শোনা যাচ্ছে সাধারণ মানুষের থেকে, আপনি সোশ্যাল মিডিয়াতেও দেখতে পারেন, সেখানে অভিযোগ উঠছে। মূল অভিযোগ হচ্ছে যে রেশন যাদের পাওয়ার কথা তারা পাচ্ছেন না, এবং যে পরিমাণ পাওয়ার কথা, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিমাণ রেশন দেওয়ার কথা বলেছিলেন সেটাও তারা পাচ্ছেন না, অনেক কম পাচ্ছেন, আবার অনেক গরিব মানুষকে ফিরে যেতে হচ্ছে না পেয়ে। কি বলবেন, কেন এটা হচ্ছে? অভিযোগটা মূলত ঠিক না, কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ঘটনা আছে, আমি পরে আসছি, যার জন্য খাদ্য দপ্তরও ব্যবস্থা নিয়েছে, পুলিশও ব্যবস্থা নিয়েছে। কিন্তু প্রথমে ম্যাক্রো ছবিটা যদি বলি, পশ্চিমবঙ্গে খাদ্যসাথী যে যোজনা আছে তাতে 9.95 কোটি, মানে 9,95,00,000, অর্থাৎ প্রায় 10 কোটি লোক রেশন ব্যবস্থায় উপকৃত বা গ্রাহক। এদের মধ্যে 9.30 কোটি, 9,30,00,000, এদের হাতে ডিজিটাল রেশন কার্ড আছে, 65,00,000 হাতে কুপন আছে। কুপন মানে যারা এই লকডাউন পর্বের আগে দরখাস্ত করেছিলেন, দরখাস্ত গৃহীত হয়েছিল, যাদের ডিজিটাল রেশন কার্ড দেওয়ার উপক্রম হয়েছিল ছাপার ঠিক আগে, লকডাউন হয়ে যাওয়ায় পায়নি, এই 9,95,00,000 ডিজিটাল ও প্রায় ডিজিটাল, ধরা যাক কুপনটাকে যদি বলি, মানুষকে রেশন পৌঁছে দেওয়াটা একটা বিশাল বড় প্রক্রিয়া। তদুপরি করোনার কারণে, মানে ইফ ইউ অ্যালাউ মি, এটা সত্যি সারা বিশ্বের পক্ষে একটা মডেল, ঠিক হয় যে ক্ষুধা এবং অপুষ্টির বিরুদ্ধে বৃহৎ সংখ্যক মানুষকে বাঁচানোর জন্য তাদের বিনামূল্যে কয়েক মাস, যে তারা বেরোতে পারছেন না, প্রচুর উপার্জন তাদের চলে যাচ্ছে, বেরোজগার, বাড়িতে বসে সংস্থান নেই, বিনা যেটা খান সেই চাল সেটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা। আমাদের এই যে 9,95,00,000 লোক, এদের প্রত্যেককে 3 মাস, মে জুন জুলাই, ফ্রি অফ কস্ট তাদের রেশনটা দেওয়া হচ্ছে, এবং তাদের মধ্যে আবার 7.95 কোটি, মানে 8 কোটি যারা আরেকটু, মানে এদের মধ্যে যারা তুলনায় আরও বেশি গরিব তাদের ক্ষেত্রে এটা হচ্ছে 6 মাস, অর্থাৎ 8 কোটি গরিব লোক 6 মাস ফ্রি রেশন, আর প্রায় 10 কোটি, অর্থাৎ আরও 2 কোটি, 3 মাস ফ্রি রেশন। এদের মধ্যে আবার একটা বড় অংশ, প্রায় বৃহৎ সংখ্যক প্রায় সবাই, 5 কিলো চাল অ্যাডিশনালি পাচ্ছেন। এদের মধ্যে কারো কারো এনটাইটলমেন্টই ছিল না, তাদের এনটাইটলমেন্ট বাড়িয়ে হয়তো একটু পয়সা দিতে হতো, পয়সা পুরো ঘুচিয়ে বিনা পয়সায় তাদের 5 কিলো আর চাল দেওয়ার ব্যবস্থা হয়েছে। কারো কারো আটা ও গম, আটা ও চাল মিলিয়ে এনটাইটলমেন্ট ছিল, গম ভাঙানোর সমস্যার জন্য তাদের সম্পূর্ণত চালের ব্যবস্থা করা হয়েছে। এই বিপুল ব্যবস্থা সফল যে হচ্ছে বলে আমরা দাবি করছি, তার একটা ইন্ডিকেশন দেব। মে মাসে, এই মাত্র কয়েকদিন হয়েছে, মে মাসের প্রথম 4 দিনেই আমাদের কার্যত অর্ধেক বেনিফিশিয়ারি, অর্ধেক পরিমাণ খাদ্যশস্য বাড়ি নিয়ে গেছেন। টু বি প্রিসাইজ, 4,75,00,000 লোক, যেটা হচ্ছে টোটাল বেনিফিশিয়ারির 48%, তারা তুলে নিয়েছেন 24.9, প্রায় 25,00,000 কুইন্টাল ফুড গ্রেন। একটা জিনিস বোঝা যাচ্ছে কত মানুষের প্রয়োজন আছে,
আরেকটা জিনিস বোঝা যাচ্ছে, এই বিপুল লকডাউন, তো অচলাবস্থা, এই বিপুল অচলাবস্থার মধ্যেও এত বিপুল পরিমাণ মানুষকে অ্যাকচুয়ালি পৌঁছানো গিয়েছে। এখন আপনি যে বলছেন দুষ্টুমি কি হচ্ছে, না হচ্ছে, তার ফলে আমাদের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং আমাদের খাদ্য দপ্তর অনেকগুলো কড়া স্টেপ নিয়েছে। আমাকে একটু যদি ডিটেল বলতে অ্যালাউ করেন, শুধু এই গত দেড় মাসে করোনার জন্য পিরিয়ডেই খাদ্য দপ্তর 359 জন ডিলারকে শোকজ করেছেন, 64 জন ডিলারকে সাসপেন্ড করা হয়েছে। ডিলার অ্যাকচুয়ালি রিজনেবলি পাওয়ারফুল লোক এবং লোকাল এলিটের একটা পার্ট, তাদের 64 জনকে সাসপেন্ড করা হয়েছে, 25 জনকে পেনাল্টি করা হয়েছে। এই পেনাল্টি হচ্ছে ফ্রম 15,000 টু 2,00,000, 3,00,000, 4,00,000 টাকা পেনাল্টি হয়েছে। প্যারালালি অ্যান্ড সেপারেটলি অ্যান্ড অ্যাডিশনালি ডিবি আমাদের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের পুলিশ, তারা 45 কেস করেছে এবং 50 জন অ্যারেস্ট হয়েছেন, যাদের মধ্যে কিছু সরাসরি ডিলার, কিছু হচ্ছেন তাদের সহযোগী। গত কয়েকদিনই, গত জাস্ট গত 4 আরও 21 জনকে শোকজ করা হয়েছে। দি মোট পয়েন্ট ইজ, একটা বৃহৎ বিপুল ব্যবস্থায় অন্য সব পরিবহন ইত্যাদি যখন একটুখানি ঘেঁটেই আছে, ঠিক তখন এত মানুষকে যথাসাধ্য সোশ্যাল ডিস্টেন্সিং, দু একটা সোশ্যাল মিডিয়ায় ছবি আসছে ভিড়ভাট্টা ইত্যাদি, আমাদের কাছে আবার পাল্টা বহু ছবি আছে, উই ক্লেম 99% ক্ষেত্রে, বস্তুত 99.9% ক্ষেত্রে মোটের উপর শৃঙ্খলাবদ্ধভাবে মানুষ নিচ্ছেন বিপুল উৎসাহ। কিন্তু এতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে আপনি যেটা বললেন, তার কারণটা কি, কি ছিল অভিযোগ? ভেরি গুড কোয়েশ্চেন, তার একটা খুব ভালো প্রশ্ন। তার মূল কারণ, স্টেট অনেক বেশি করে মনে করছে কড়া হওয়া প্রয়োজন, অন্য সময় যদি বা কিছু কিঞ্চিত শিথিলতা অ্যালাউ করা সম্ভব ছিল এই করোনার সময়, মানুষ খেতে পারছে, আমরা সবাই জানি ট্র্যাজেডির ছবিগুলো, যখন বিপুল ট্র্যাজেডি সারা দেশ জুড়ে আমাদের রাজ্য, তখন ন্যূনতম শৈথিল্য বরদাস্ত করা হবে না বলেই এনফোর্সমেন্ট টাস্ক ফোর্সের মিটিং হচ্ছে, পুলিশকে নামানো হচ্ছে, খাদ্য দপ্তরে উপর থেকে নিচ অব্দি অত্যন্ত কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে, সো দ্যাট উই নট অনলি ডেলিভার ফুড টু দি ডোর স্টেপ অফ দি পুয়ার, উই অলসো আর শোন অ্যাজ টেকিং এক্সেম্পলারি অ্যাকশন। এরা, এদের বিরুদ্ধে অভিযোগটা কি ছিল, সেই অভিযোগগুলো কি যেগুলো আমরা শুনছিলাম, যে নিম্ন মানের চাল দেয়া হচ্ছে, পোকা ধরা চাল দেয়া হচ্ছে, যতটা পরিমাণ দেওয়ার কথা যেটা মুখ্যমন্ত্রী বলেছেন তার থেকে কম পরিমাণ চাল দিয়ে দেওয়া হচ্ছে, অভিযোগগুলো কি ছিল এদের বিরুদ্ধে? কোয়ালিটি, কোয়ান্টিটি, টাইম মেনটেনেন্স না করা, ডিসিপ্লিনের হরেক রকম আছে, কিন্তু আপনি যদি পুরোটা ভেবে দেখেন, ফাইনালি দি নাম্বার অফ কেসেস এবং দি নাম্বার অফ অ্যারেস্ট ইত্যাদি, দে অ্যাকাউন্ট ফর অনলি আ মাইক্রোস্কোপিক পার্সেন্টেজ অফ দ্য হোল সেট, যেটা আমরা বলতে চাইছি হোল সেটের বিপুল কর্মকাণ্ডের সাফল্য ও কৃতিত্বকে আমাদের একটা অতি ক্ষুদ্র ভগ্নাংশের শৈথিল্য দিয়ে সেটাকে ভুলভাবে দেখাটা আমাদের মতে ঠিক হবে না। আর রেশন নিয়ে আরেকটা খুব বড় অভিযোগ আসছিল, সেটা হচ্ছে যে রাজনৈতিক নেতা যারা, সে যে কোনো দলেরই হতে পারে, এমনকি মুখ্যমন্ত্রীও বলেছিলেন প্রেস কনফারেন্সে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে, তারা রেশন তুলে নিয়ে চলে যাচ্ছে, আসল যে লোকটা যার পাওয়ার কথা রেশন দোকান থেকে তিনি পাচ্ছেন না, তারা গিয়ে বিলি করছে, মুখ্যমন্ত্রীও বলেছিলেন যে এটা অ্যালাউ করা হবে না, তো এরকম কারোর বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? একটা এই আমরা যেটা দেখলাম 4-5 মধ্যে, যেখানে প্রায় 4.75 প্রায় 5 মানুষ রাজ্যে সেই হিমালয় থেকে সুন্দরবন পর্যন্ত এখানে নিয়ে নেন, ইজ ইট পসিবল ফর পলিটিশিয়ানস টু সাপ্লান্ট পিপল, আপনার আমার মতো মানুষ, এবং যেটা এবারটা যে কোনো মহামারী অতিমারী দুর্ভিক্ষে যেটা খুব ট্র্যাজেডির মতো ফুটে আসে, অনেক মধ্যবিত্ত মানুষ হয়তো এমনিতে, নিম্ন মধ্যবিত্ত মানুষ এমনিতে রেশনের দোকানে যান না, তারাও যাচ্ছেন। এটা একই জিনিস হয়েছিল
1943 সাল 1943 সালে যে বাংলায় পঞ্চাশের মন্বন্তর, খাবারের প্রয়োজনে যে মানুষ এমনিতে লঙ্গরখানায় যেতেন না, রেশনে যেতেন না, তাকেও যেতে হয়। মানুষের বিপুল চাপের বিস্ফোরণ এতটাই যে সেখানে ওই দু একজন রাজনীতিবিদের ওইরম হস্তক্ষেপ না সম্ভব না হচ্ছে, রাদার আওয়ার অফিসার্স অ্যান্ড এমপ্লয়িজ আর ওয়ার্কিং ফ্র্যাঙ্কলি ভেরি হার্ড। এরা সকাল 8টা থেকে রাত 8টা অবধি রেশন দোকান খোলা রাখছে, মাঝে 2 ঘন্টা বন্ধ থাকে, যথাসাধ্য পরিষ্ঠ সংখ্যক মানুষের কাছে দ্রুততমভাবে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য। আরেকটা প্রশ্ন ভীষণভাবে উঠছে রেশন নিয়ে, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারেরও একটা ঘোষণা আছে যে তারাও দেবে। একটা বক্তব্য হচ্ছে রাজ্যের থেকে যে কেন্দ্রীয় সরকার যে পরিমাণ খাদ্য শস্য পাঠানোর কথা পাঠাননি। দ্বিতীয় আবার প্রশ্নটা বিরোধীরা যেটা বলছে, বিশেষ করে বিজেপি নেতৃত্ব, যে তারা পাঠিয়েছে, রাজ্য সরকার দিচ্ছে না, এটা কি আসলে সত্যটা কি? খাদ্য সচিব আর আমি কালকে মিটিং করেছিলাম এই নিয়ে, যেহেতু এগুলো নিয়ে প্রশ্ন উঠছে তারপর আমরা খানিকটা কথাবার্তাও বলি। যেটা দেখা গেছে, বিশেষত ডালের ক্ষেত্রে একটা সমস্যা দেখা গেছে। কথা ছিল 14,530 মেট্রিক টন ডাল কেন্দ্র থেকে আসবে প্রতিশ্রুত পরিমাণ, তার জায়গায় এসছে 6,550 মেট্রিক টন। এই প্রতিশ্রুত ডালের পরিমাণ কম হওয়ায় খাদ্য সচিব আমায় জানালেন যদি ডাল ডিস্ট্রিবিউশনের ডেটটা পিছিয়ে গেছে। বাট দোজ পয়েন্টস অ্যাপার্ট, উই ক্লেম দ্যাট অন দ্য হোল বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সিস্টেম, রেশনিং সিস্টেম ইজ বিং এবল টু টেক কেয়ার অফ ওভারওয়েলমিং মেজরিটি অফ পিপল ইন এ ভেরি পিসফুল অ্যান্ড কোয়াইট ম্যানার। করোনার এই পরিস্থিতি, গত 1.5 মাস ধরে লকডাউন, তার মধ্যে রেশন ব্যবস্থাটা নিয়ে সব থেকে বেশি বিতর্ক হয়েছে বলে প্রথমে রেশনটা দিয়েই শুরু করেছি। কিন্তু করোনার প্রসঙ্গে তো আসতেই হবে, রাজ্যের বিরুদ্ধে তো মানে অজস্র অভিযোগ, কি সাধারণ মানুষ, কি কেন্দ্রীয় সরকার। প্রথম বক্তব্য হচ্ছে যে ঠিক মতো পরীক্ষাই হয়নি রাজ্যে যে কত মানুষ আক্রান্ত, যার ফলে কম দেখানো হচ্ছে, অর্থাৎ যত মানুষ আক্রান্ত তার থেকে সংখ্যা অনেক কমিয়ে দেখাচ্ছে রাজ্য সরকার। কি বলবেন আপনি এই অভিযোগে? প্রথম প্রশ্ন হচ্ছে কম দেখাবে কেন? সিন্স উই আর ডিসকাসিং ইন ডেপথ, করোনার প্রাদুর্ভাবের সঙ্গে মনুষ্যচালিত রাষ্ট্রের কৃতিত্ব বা ব্যর্থতার কোনো সম্পর্ক নেই। কি কারণে হয় তাই কারো কাছে পরিষ্কার না, কি কারণে ছড়াচ্ছে তাও পরিষ্কার না, যে রাজ্যে বেশি হয়েছে তারও কোনো বেশি ব্যর্থতা নয়, যে রাজ্যে কম হয়েছে তারও কোনো সাফল্য না, বা যে জেলায়। ফলত এই সংখ্যা কম করে দেখিয়ে ভারতবর্ষের বা সারা পৃথিবীর কোনো রাষ্ট্রের বা রাজ্যের কোনো লাভ বা ক্ষতি নেই। দিস অ্যাজ এ সোসাইটি উই মাস্ট ইন্টারনালাইজ দিস ভেরি ক্লিয়ারলি, দেন হোয়াই ডিড ইট হ্যাপেন। যেহেতু প্রশ্নগুলো উঠছে সেজন্য আমরা অনেকেই বেশ এটা নিয়ে ডিটেলে ঢুকেছি এবং নানা প্রেস কনফারেন্সে রাজ্য সরকার ক্লিয়ারলি বলবারও চেষ্টা করেছেন। এর মূল কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে টেস্টিং ল্যাবরেটরি ছিল না, মাত্র একটি ছিল। করোনা যখন ঘটলো আজ থেকে 1.5 মাস আগে, সারা রাজ্যে একটি টেস্টিং ল্যাবরেটরি। আমরা বেশি পরিমাণ টেস্টিং চাই বলেই এখন পর্যায়ক্রমে অনুমোদন নিতে নিতে আমাদের রাজ্যে এই মুহূর্তে হয়েছে 15টা টেস্টিং ল্যাবরেটরি, 10টা সরকারি ক্ষেত্রে, 5টা প্রাইভেট, এই 14টা একটা আগে ছিল। এই 14টার অনুমোদন আনানো হয়েছে কেন্দ্রীয় সরকারের সংস্থা থেকে, তার পর্যায়ক্রমে অনেক প্রস্তুতির ব্যাপার আছে। এবং একটা প্রশ্ন উঠেছিল গুড রিজিওনাল স্প্রেড যেন হয়, সবই যেন কলকাতা মহানগরে বা ইত্যাদিতে না হয়। শিলিগুড়িতে, মালদায়, মুর্শিদাবাদে, মেদিনীপুরে, রাজ্যের বিভিন্ন প্রান্তে এই টেস্টিং ল্যাবরেটরিগুলি ছড়িয়ে দেওয়া হয়েছে। সিবি এ ন্যাট মেশিন প্রভৃতিরও সম্প্রসারণ ঘটেছে। আমরা আশা করছি আরও 10-12টা বোধ সরকারি এবং বেসরকারি ক্ষেত্র মিলিয়ে মেডিকেল কলেজে এবং অন্যান্য ক্লিনিকে যারা অ্যাপ্লাই করেছে কিছুদিনের মধ্যেই তাদেরও অনুমোদন চলে আসবে। সো কন্ট্রারি টু সাম সোশ্যাল মিডিয়া স্পেকুলেশনস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন টেকিং ভেরি ডিটারমাইন্ড অ্যান্ড প্ল্যান্ড স্টেপস টু ইনক্রিজ দি নাম্বার অফ স্যাম্পল টেস্টিং থ্রু ইনক্রিজড নাম্বার অফ টেস্টিং ল্যাবরেটরিজ। পরীক্ষার কথা যেহেতু বললেন,
কি হারে বাড়ছে। আজ থেকে এক মাস আগে গড়ে আমাদের রাজ্যে 250 মতো টেস্টিং হতো দিনে, এখন গড়ে দিনে 2500 মতো টেস্টিং হয়। এইটা বাড়ানোটা তো আমাদেরও অভীষ্ট লক্ষ্য। এই যে মর্টালিটি রেট বলা হচ্ছে, টেস্ট পিছু মৃত্যুর হারকে বলা হচ্ছে, বা পজিটিভ কেস পিছু মৃত্যুর হারকে বলা হচ্ছে মর্টালিটি। আমাদের রাজ্যে টেস্টিং ল্যাবরেটরি কম ছিল বলে অ্যাকিউট কেসে টেস্ট করে পজিটিভ পাওয়া যাচ্ছিল, তাদের মধ্যে মৃত্যু একটু বেশি হচ্ছিল। দিস ফেটালিটি অর মর্টালিটি রেট ইজ অ্যাকচুয়ালি মিসলিডিং, কারণ সমাজের সমস্ত সংখ্যক মানুষের তুলনায় মৃত্যুর হার অনেক কম পশ্চিমবঙ্গে, ইন কন্ট্রাস্ট টু যেটুকু পরিমাণ টেস্ট হয়েছে তাতে মৃত্যু। ফলে টেস্টিং ল্যাবরেটরি বাড়ালে আসলে তো আমাদের বেসটা বেড়ে যাবে, ফলে ফেটালিটি বা মর্টালিটি রেট আসলে তো কমে যাবে, উই উইল লুক বেটার ইন ইউর ওন পারসেপশন। সেই জন্যেই আমাদের চেষ্টাও হচ্ছে এটা খুব দ্রুত হারে বাড়াতে, এবং আরও অনেকগুলো ইনোভেটিভ মেথডসও হচ্ছে। কিন্তু মৃত্যুর হার নিয়ে তো কেন্দ্রীয় সরকারও বলেছে যে এই রাজ্যে সব থেকে বেশি। না, এই মৃত্যুর হারের ডেফিনেশনটা নিয়েই তো প্রশ্ন হচ্ছে। টেস্ট পজিটিভ হওয়ার পর কজন মারা গেলেন, এই হারটা একভাবে দেখা যায়। আবার অন্য অনেকে দেখাচ্ছেন যে গোটা সমাজে মৃত্যুর হার, আমাদের রাজ্যে তাহলে সেটা আবার কম। ফলে মৃত্যুর হার শব্দটা একটু তর্কযোগ্য বিষয়। আরেকটা জিনিস সেটা ভীষণ বিতর্কের মধ্যে এসেছে, সেটা হচ্ছে যে এই যে একটা অডিট কমিটি করা হয়েছিল, এবং সেই কমিটি করে মানে অ্যাকচুয়ালি করোনায় আক্রান্ত, মানে করোনা পজিটিভ কিন্তু করোনায় মৃত্যু নয় এরকম একটা দেখানো, দেখিয়ে অ্যাকচুয়ালি করোনায় মৃত্যু কম হচ্ছে দেখানোর, ওয়ান্স এগেন সেই মৃত্যুর সংখ্যা কম দেখানোর একটা প্রচেষ্টা, এটা বলা হচ্ছে কোনো কোনো মহল থেকে। এই অডিট কমিটিটা করার কি কোনো দরকার ছিল? তাহলে এই সমালোচনাগুলো সরকারকে মানে উঠতো না সরকারের বিরুদ্ধে। দু নম্বর প্রশ্ন যেটা, যে দেখানো হচ্ছে করোনা পজিটিভ অথচ মৃত্যু অন্য কারণে হয়েছে, এটা এই বিষয়টা এটা খুব জরুরি ছিল, কী কারণে? এটা আপনি জানেন যে মুখ্য সচিব এই নিয়ে বিস্তারিত প্রেস কনফারেন্স করেছেন, বস্তুত দিন দুয়েক আগে এই প্রশ্নটা সাংবাদিকরা বিস্তারিতভাবে বলায় উনি বিভিন্ন কেন্দ্রীয় সরকারের নির্দেশ, রাজ্য সরকারের নির্দেশ প্রভৃতি কোট করিয়ে অডিট শব্দটার কিভাবে উদ্ভব, কেন এই নব আবিষ্কৃত বলুন, নিউলি ফাউন্ড এই ডিজিজ, এই নিউ প্যান্ডেমিকের রুটসে যাওয়ার জন্য বিশিষ্ট চিকিৎসকদের জড়িয়ে নিয়ে কেন অনুসন্ধানের প্রয়োজন ছিল, এগুলো খুব বিস্তারিত বলেছেন। বাট হোয়াট ইনস্টেড অফ গোয়িং ইন টু দ্যাট ভেরি ক্লিনিক্যাল academic debate, what we want to say is government of West Bengal has kept all these questions behind it now. এই সকল, এই কজন এই ফিগারে আছে, এই কজন এই ফিগারে আছে, এই ডিটেলের চেয়েও বড় কথা হচ্ছে আমরা যথেষ্ট পরিমাণ সোৎসাহ বা যথেষ্ট পরিমাণ উদ্যোগ সংকল্প নিয়ে নেমেছি কিনা। এই যে টেস্টিং ল্যাবরেটরির বৃদ্ধি, এটা যেমন একটা সূচক যে আমরা যথাসাধ্য প্রয়াস নিচ্ছি, যে বিপুল পরিমাণ কোয়ারেন্টিন সেন্টার, যে বিপুল পরিমাণ ডেডিকেটেড কোভিড হসপিটাল, যে বিপুল পরিমাণ ভেন্টিলেটর প্রভৃতি সামগ্রী সংযুক্ত চিকিৎসাগার আমরা রাজ্যে ছড়িয়ে দিতে পেরেছি, মাস্ক থেকে শুরু করে স্যানিটাইজার থেকে শুরু করে পিপি গত দেড় মাসে যে ভলিউমে উৎপাদন এবং সরবরাহ করা হয়েছে, অসংখ্য খেটে খাওয়া গরিব মানুষের পাশে, পরিযায়ী শ্রমিকের পাশে দাঁড়িয়ে তাদের অর্থনৈতিক শক্তি জুগিয়ে তাদের ক্ষুধা ও অপুষ্টি থেকে বাঁচবার জন্য যে প্রচেষ্টা দেওয়া হয়েছে, আশা ওয়ার্কারদের নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী একটা ফেসবুকে সুন্দর দেখবেন এক্সপ্রেসও করেছেন, আমাদের আশা ওয়ার্কার খুবই লো পেড, কিন্তু গ্রামে গ্রামে ঘুরে যাওয়া কর্মীরা কীভাবে সার্ভেইলেন্সের মাধ্যমে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে রোগীর সন্ধান করে তাদের চিকিৎসার ব্যবস্থা করছেন, অল দিস ফ্র্যাঙ্কলি শোজ দি ভেরি গ্রেট এফার্ট টেকেন বাই আওয়ার ডক্টর্স, হেলথ কেয়ার প্রফেশনালস অ্যান্ড গ্রাসরুট ওয়ার্কার্স। এদের আমরা দেখুন যুদ্ধক্ষেত্রে সৈনিকদের এত সবাই সমাদর করি, আমাদের এই আশা ওয়ার্কার, হেলথ ওয়ার্কার, গ্রুপ ডি ওয়ার্কার থেকে শুরু করে নার্স ডাক্তাররা
একটা তো ভয়ের পরিবেশ আছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে যে পরিমাণ সাহস ও সংকল্প নিয়ে লড়ছেন, আই ফ্র্যাঙ্কলি থিঙ্ক সেটাকে অভিনন্দন জানানো উচিত ছিল। সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে যেসব দু একটা ফিগারের এদিক ওদিক নিয়ে ব্যঙ্গ বা তীর্যকোক্তিতে যত সময়ে যায়, সেইগুলোকে পেছনে ফেলে প্রবাবলি উই কুড সি দি ম্যাক্রো এফার্ট উইথ সাম মোর এম্প্যাথি। আপনি এত এফার্টের কথা বললেন যে সরকারি লেভেলে, কিন্তু সব থেকে বড় অভিযোগ তো পশ্চিমবঙ্গের প্রশাসনের বিরুদ্ধে যে লকডাউনটাই তারা ঠিক মতো করলেন না, বাজারে বিশাল ভিড়, পুলিশ কোনো ব্যবস্থা নেয় না, কিছু কিছু রাস্তা গুলি সব মানে মোড়ে মোড়ে সেখানে এত মানুষ দাঁড়িয়ে আছে, ভিড় করছে, সেখানে কোনো ব্যবস্থা নেয় না, কেন্দ্রীয় সরকারকে লিখে লিখে পাঠাতে হয় যে এই এই জেলায় এই এই এলাকায় এত এত লোক ঘুরে বেড়াচ্ছে, তারপরে আপনারা ব্যবস্থা নেন, মানে লকডাউনটাই তো ঠিক মতো করে উঠতে পারলো না প্রশাসন। আমার মতে এটা একটা সম্পূর্ণ অসত্য অভিযোগ। খুব কম লোক এখন আর মনে রেখেছে 1947 পর যে বিপুল উদ্বাস্তু জনস্রোত মেট্রোপলিটন কলকাতায় আসে, কলকাতার প্রতি ইঞ্চি উদ্বৃত্ত জমিতে যেভাবে উদ্বাস্তু কলোনি বসাতে হয়েছিল তাদের সংস্থানের জন্য, তারপর সারা পৃথিবীতে জনবসতির ঘনত্বের নিরিখে কলকাতা ইজ প্রবাবলি এক্সট্রিমলি হাই ইন দ্য লিস্ট। ভারতবর্ষের তথা পৃথিবীর অন্য কোনো জনপদে স্কোয়ার ফুটে এত মানুষ থাকে না যে পরিমাণ মানুষ কলকাতা শহরে থাকে। এই জনবসতির ঘনত্বই যে কোনো মহামারী বা অতিমারিতে একটা সমাজের দুর্ভাগ্য ডেকে নিয়ে আসে। তথাপি এই বিপুল সমস্যা সত্ত্বেও রাজ্যের অন্যত্র তো ছেড়েই দিন, বৃহত্তর কলকাতাতেও মোটের ওপর প্রায় সব জায়গায় অন্দাহল শান্তি ও শৃঙ্খলার সঙ্গে অধিকাংশ মানুষ লকডাউন মেনেছেন। একটা দুটো জায়গায় একটা দুটো দিন কমোশন হয়েছে, বাজারে হাটে মানুষ একটু গেছেন, বাট লাইভলিহুড এবং লাইফের পিসফুল ট্রেড অফ এবং কম্বিনেশন করে আমরা যা লকডাউন দেখিয়েছি, আমরা ছিলাম লকডাউন প্রথম নামানো, মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম এরোপ্লেন বন্ধ করার কথা বলেছিলেন যাতে বাইরে থেকে না আসে, আমাদের রাজ্যে লকডাউনও চালু হয়েছিল অন্য রাজ্যের আগে। এই প্রয়াসের ফলেই ইন্টেন্সিটি অফ রাইজ উই হ্যাভ বিন এবল টু কার, এবং এই রাজ্যের অধিকাংশ মানুষ সোৎসাহে সরকারের সঙ্গে এক পংক্তিতে এসে এই লকডাউন মানাতে পেরেছেন বলেই ঘটনা বা দুর্ঘটনা, পুলিশের সঙ্গে সংঘাত প্রভৃতি সমস্ত এরিয়ে আই থিঙ্ক অন দ্য হোল উই হ্যাভ ম্যানেজ আ রিজনেবল ব্রেক থ্রু উইচ দি নন ডেন্স টাউন্স ক্যান নট আন্ডারস্ট্যান্ড। কিন্তু এটা ঠিক একদম শুরুতে যেভাবে পশ্চিমবঙ্গ শুরু করেছিল সেটা নিয়েও সাধারণ মানুষ বলেছিলেন যে দারুণ শুরুটা হয়েছিল, কিন্তু পরের দিকে সেটা আর ধরে রাখা গেল না, পুলিশের মধ্যেও একটা যে কোনো কারণেই হোক অনেক মানে রিল্যাক্সড একটা মুড যেন মনে হলো চলে এসছে। দু নম্বর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে কিছু কিছু বিশেষ এলাকা বিশেষ বিশেষ একেবারে খোলাখুলিই বলি যে অভিযোগ যখন উঠেইছে যে সংখ্যালঘুরা যে সমস্ত এলাকাগুলোতে বেশি মানে বেশি সংখ্যায় থাকেন সেখানে যেন অনেক বেশি শিথিলতা, এটা আমার মনে হয় প্রথমত টু বি অনেস্ট যে হারে অসুস্থতা, আপনি জানেন পুলিশের মধ্যেও আনফর্চুনেটলি যেমন যে কোনো ফ্রন্টলাইন ওয়ার্কারের মধ্যে করোনার প্রভাব পড়ছে, ডেসপাইট অল দোজ থ্রেটস দি কাইন্ড অফ মোরাল দ্যাট আওয়ার পুলিশ ফোর্সেস আর শোয়িং উইদাউট এ মারমার দ্যাট রিকোয়ার্স স্যালুটেশনস। সেকেন্ডলি সংখ্যালঘুত্ব বা সংখ্যা গুরুত্বের প্রশ্নে নয়, যেখানে দারিদ্র, যেখানে ঘনত্ব জনবসতির, যেখানে অশিক্ষা অথবা যেখানে দুর্ভাগ্যের ঘনীভূত অবস্থিতি বেশি, সেখানে মানুষকে আনফর্চুনেটলি রাস্তায় বেরিয়ে পড়তে, দিস কনসেপ্ট অফ হ্যাভিং এ প্রাইভেট হোম হোয়ার আই উইল বি লকড ইন অ্যান্ড দি কনসেপ্ট অফ পাবলিক স্পেস হোয়ার আই এম ফোর্স টু গেট আউট বিকজ আই ডু নট হ্যাভ দি লাক্সারি অফ হ্যাভিং এ প্রাইভেট হোম, এই দুটোকে আরেকটু ইমাজিনেটিভলি দেখলেই আমার মনে হয় কোনো
কৌম প্রশ্নে না গিয়ে ওভারঅল মেট্রোপলিটন কলকাতার জেনারেল ম্যাক্রো সাকসেস ইন লকডাউনকে বুঝতে সুবিধে হবে। আমি একদম শেষের দিকেই চলে এসেছি, মানে লকডাউন পিরিয়ডকে সামনে রেখে রাজ্য সরকারের বিরুদ্ধে বেশ কিছু কিছু অভিযোগ উঠেছিল, যেগুলো তুলে ধরার চেষ্টা করলাম আপনার সামনে, উত্তর নেওয়ারও একটা চেষ্টা করলাম। এখন যেটা বলবো সেটা হচ্ছে যে এই মুহূর্তে মানে যেদিকে আমরা যাচ্ছি, আমরা তো কলকাতা শহরে থাকি, মেট্রোপলিটন একটা সিটি যেখানে সবসময় বেশি সব মেট্রোপলিটন সিটিতেই, মানে এখন আপনারা এটাকে আরও বলছে যে সামনের 15 দিন খুব ডেঞ্জারাস, সেটাকে ওভারকাম করার জন্য, আরও কমিয়ে আনার জন্য যদি একটু দু এক কথা বলেন যে কী উদ্যোগ নিচ্ছে। প্রথমত এই অল গোয়িং থ্রু গ্রিম পিরিয়ড, খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, মেডিকেলি সায়েন্টিফিক্যালি এর কবে অবসান ঘটবে বা সামনে কি চিকিৎসাযোগ্য সময় আসবে সেটা বহু বিশেষজ্ঞ গ্লোবালি ভাবছেন। আমাদের সবাইকে সম্ভবত, যেটা সকলেই বলছেন, নতুন কিছু না, পশ্চিমবঙ্গ সরকারও তাই বিশ্বাস করে, মাননীয় মুখ্যমন্ত্রী তার বহু বক্তব্যের নিত্য বলছেন, যথাসাধ্য একদিকে লকডাউন এবং সোশ্যাল ডিস্টেন্সিং নর্মস, আরেকদিকে যেহেতু অর্থনীতি ও জীবনের পরম সত্য, একটু একটু করে এলাকা ভিত্তিক রিল্যাক্সেশন বা উইথড্রল ফ্রম দি রিগার অফ লকডাউন সেটাও অ্যালাউ করা হচ্ছে, কন্টেইনমেন্ট জোন যেটা থেকে বেরোনোও যাবে না ঢোকাও যাবে না, যেটাকে বলতে পারি সবচেয়ে বেশি ফোকাসড অ্যাটেনশন যেখানে পড়বে, সেই কন্টেইনমেন্ট জোনগুলোয় নিদারুণ শৃঙ্খলা, অন্য সকল কার্যকলাপ না করতে দেওয়া, অন্যান্য এলাকায় পর্যায়ক্রমে কাজগুলো অ্যালাউ করতে থাকা, বাইরে আটকে পড়া মানুষের, পরিযায়ী শ্রমিক, ছাত্র, তীর্থযাত্রী, পর্যটক, তাদের একটু একটু করে যথাসাধ্য পরিকল্পনা করে সেই সব রাজ্য সরকারের সঙ্গে কথা বলে, আমাদের মুখ্য সচিব সেই সব রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে কথা বলছেন, তাদের ট্রেনে হোক বাসে হোক, অনেকে নিজেও ফিরে আসতে চাইছেন, ফিরিয়ে আনার চেষ্টা করা, টু হ্যাভ আ ব্রড বেসড সোশ্যাল কনসেনসাস টু অ্যাচিভ এ কম্বাইন্ড স্ট্র্যাটেজি। ইট ইজ নট দি জব অফ দি স্টেট গভর্নমেন্ট অ্যালোন, ইট ইজ জব অফ দ্য হোল পিপল, দি স্টেট গভর্নমেন্ট ইজ অনলি ওয়ান প্রাইমারি স্টেক হোল্ডার। আমার লাস্ট প্রশ্ন যেটা দিয়ে শেষ করবো, যে সব থেকে বড় সমস্যা এবার যেটা আসতে চলেছে আর্থিক সমস্যা, কারণ প্রচুর মানুষ বেকার হতে শুরু করেছেন, আরও হবেন, গোটা দেশেরই এটা চিত্র। রাজ্য সরকার সেক্ষেত্রে আর্থিকভাবে তো কেন্দ্রের সাহায্য চেয়েছিল, যতদূর আমরা জানি এখনো অব্দি সেরকম কিছু আসেনি, মানে এই আর্থিক ব্যাপারটা তো খুব সিরিয়াস একটা জায়গা, খুব সিরিয়াস। শুধু তাই না, আমাদের রাজ্য সরকারই, পশ্চিমবঙ্গ সরকার, এটাও মাননীয় মুখ্যমন্ত্রী পার্সোনালি লিড করেছিলেন সিদ্ধান্তগুলো, বৃদ্ধদের, বিধবাদের, যাদের পেনশন আপনি জানেন পান, তাদের সবাইকে 2 মাসের পেনশন দেওয়া হয়েছে, আটকে পড়া মানুষদের খাওয়ানো হয়েছে, টাকা পয়সা দেওয়া হয়েছে, সো দি লাস্ট মার্জিনাল পার্সন তিনি যাতে নগদ টাকার অভাবে অসুবিধে না পড়েন, তার জন্য রাজ্যের অনেকগুলো টাকা ব্যয় হচ্ছে, পিপি মাস্ক স্যানিটাইজারের অভাবে যাতে স্বাস্থ্যকর্মীদের লড়াই ব্যাহত না হয় বিপুল গতিতে তার উৎপাদন এবং সরবরাহ হয়েছে, প্যারাজ আয় এই পর্বে কার্যত ছিল না বা নেই, কেন্দ্রীয় সরকারের কাছ থেকেও কিছু আসেনি, রাজ্যের এবং রাজ্যবাসীর সকল মানুষেরই প্রচুর প্রভূত প্রতিষ্ঠানের এই অসুবিধে হচ্ছে, তার জন্যই উই প্রোবাবলি অ্যাকচুয়ালি শুড হ্যাভ সোশ্যাল হারমনি, সোশ্যাল মিডিয়ার তীর্যকক্তি মাঝে মাঝে আমাকেও একটু ব্যথা দেয়, বিকজ একই জিনিসকে দুভাবে হয়তো দেখা যায়, অল অফ আস আর ট্রাইং আওয়ার বেস্ট টু ফাইট এ কম্বাইন্ড ব্যাটল, প্রোবাবলি দি কাইন্ড অফ ব্যাটল দ্যাট উই উইল নট সি ইন আওয়ার লাইফ টাইম এগেন, আমাদের সম্ভবত উচিত পরস্পরকে যথাসাধ্য সহানুভূতির সঙ্গে দেখে রাজ্য সরকার যেটা বড় লড়াই কোটি কোটি মানুষের জন্য লড়তে গিয়ে তাদের হাত মেলাতে চাইছেন, সেটা সবাই মিলে লড়লেই ভালো, কিবা খাদ্য ব্যবস্থা কিবা লকডাউন, সর্বত্রই কম্বাইন্ড অর্গ্যানিক ট্রেড অফের পথে আমাদের যেতে হবে, উই সিক এভরিওয়ানস হেল্প ইন দ্যাট।